বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার এমন কাণ্ডে লজ্জিত ক্রিকেট বিশ্ব। লন্ডনের অভালে শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের এক পর্যায়ে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয় নাই ভারতীয় দলের, সঙ্গে সঙ্গে ডিআরএসের জন্য আবেদন করেন রোহিত শর্মা, আর তার সেই আবেদনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ডিআরএস চাইলেও আম্পায়ারের দিকে ফিরে তাকানোর প্রয়োজন মনে করেন নাই রোহিত শর্মা। ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়া ইনিংসের 18তম ওভারে। শার্দুল ঠাকুরের চতুর্থ বলে লাইন মিস করেন অস্ট্রেলিয়ান ব্যাটার লাভুশান, বলটি গিয়ে সরাসরি লাভুশানের ফ্যাডে লাগে, আর সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা LBW-র জন্য আবেদন করে বসেন। কিন্তু তাদের আবেদনে সাড়া দেন নাই আম্পায়ার, আর তাই তো আম্পায়ার সিদ্ধান্ত পছন্দ হয়নি ভারতীয় দলের। সতীর্থদের সঙ্গে আলোচনা করে ডিআরএসের জন্য আবেদন করেন অধিনায়ক রোহিত শর্মা। সেই সময় আম্পায়ার ছিলেন তার পিছনের দিকে। ডিআরএসের জন্য আবেদন করার সময় রোহিত শর্মা ঘুরে আম্পায়ারের দিকে তাকান নাই, পিছনে দুই হাত নিয়ে গিয়ে ডিআরএসের জন্য ইঙ্গিত করেন রোহিত শর্মা। টেস্ট বিশ্বকাপের ফাইনালে রোহিত শর্মার এমন আবেদন করার ভিডিওটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছেন ক্রিকেট প্রেমীরা। ভারতীয় দলের ডিআরএসের আবেদনটি অবশ্য কাজে লাগেনি। তৃতীয় আম্পায়ার টেলিভিশনের রিপ্লাই দেখে জানান লাভুশান আউট নন। অস্ট্রেলিয়ার তিন নাম্বার ব্যাটার অবশ্যই বুধবার ওভারে বড় রান ফেলেন না। শার্দুল ঠাকুরের বলে বেঁচে গেলেও 62 বলে 26 রান করে আউট হন মোহাম্মদ সামির বলে। তবে লাভুশান আউট হয়ে যাওয়ার পর ভারতের জন্য কাল হয়ে দাঁড়ান স্টিভেন স্মিথ ও ট্রাইভিস হিয়ার্ড। প্রথম দিনে ট্রাইভিস হিয়ার্ড করেন মাত্র 156 বলে 146 রান এবং স্টিভেন স্মিথ করেন 227 বল খেলে 95 রান, আর এতে করে প্রথম দিন অস্ট্রেলিয়ার সংগ্রহ 3 উইকেট হারিয়ে 327 রান।